আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, প্রিয় বন্ধুগণ, যে যেখান থেকে আজকের এই কোরআনের গল্পের সাথে সম্পৃক্ত হয়েছেন, সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে আজকের এই ষষ্ঠ পর্বে আপনাদের সকলকে জানাচ্ছি আমন্ত্রণ। ইনশাআল্লাহ প্রতিদিনের ন্যায় আজকেও আমরা মহাগ্রন্থ আল কোরআনের একটি আল কোরআন থেকে একটি গল্প উপস্থাপন করব এবং সেখান থেকে আমরা প্রয়োজনীয় বিষয়ে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আও কাল্লাযী মাররা আলা কারিয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা فأماته الله 100 عام ثم بعثه قال كم لبست قال لبست يوما أو بعد يوم قال بل لبست 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنه وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير صدق الله العظيم প্রিয় বন্ধুগণ, মহাগ্রন্থ আল কোরআনের 114 খানা সুরার মধ্যে সর্ববৃহৎ সুরা সুরাতুল বাকারা। এই সুরার আজকে আমরা যে আয়াতটি তেলাওয়াত করেছি 259 নম্বর আয়াত। এই 259 নম্বর আয়াতের একটি লম্বা আয়াতে আল্লাহ তাআলা চমৎকার একটি বিষয় উপস্থাপন করেছেন, অত্যন্ত শিক্ষণীয়, এবং এই বিষয়কে আল্লাহ তাআলা পরবর্তী জাতির জন্যে শিক্ষণীয় বিষয় হিসাবে এবং এটিকে আল্লাহ তাআলা সংরক্ষণের জন্য আমাদের জন্যে মহাগ্রন্থ আল কোরআনে এই ঘটনাটি উল্লেখ করেছেন। প্রিয় বন্ধুগণ, তবে আমি আজকে শুরুতেই এই লম্বা আয়াতের অনুবাদটুকু আপনাদের পড়ে শোনাচ্ছি। আল্লাহ তাআলা বলেন, তুমি কি সে লোককে দেখোনি যে এমন এক জনপদ দিয়ে যাচ্ছিল যার বাড়ি ঘরগুলো ভেঙ্গে ছাদের উপর পড়েছিল? বলল, কেমন করে আল্লাহ মরণের পর একে জীবিত করবেন? অতপর আল্লাহ তাকে মৃত অবস্থায় রাখলেন 100 বছর, তারপর তাকে উঠালেন। বললেন, কত কাল এভাবে ছিলে? বলল, আমি ছিলাম একদিন কিংবা একদিনেরও কিছু কম সময়। বললেন, তা নয়, বরং তুমি তো 100 বছর ছিলে। এবার চেয়ে দেখো নিজের খাবার ও পানীয়ের দিকে, সেগুলো পচে যায়নি, এবং দেখো নিজের গাধাটির দিকে। আর আমি তোমাকে মানুষের জন্য নিদর্শন বানাতে চেয়েছি, আর হাড়গুলোর দিকে চেয়ে দেখো আমি এগুলোকে কেমন করে জুড়ে দেই এবং সেগুলোর উপর মাংসের আবরণ পরিয়ে দেই। অতপর যখন তার উপর এ অবস্থা প্রকাশিত হলো, তখন বলে উঠল, আমি জানি নিঃসন্দেহে আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাশীল। প্রিয় বন্ধুগণ, এই যে একটি আয়াতে আল্লাহ তাআলা সরল অনুবাদ শুনে আমরা বুঝতে পারছি যে আল্লাহ তাআলা এখানে একজন ব্যক্তিকে উদ্দেশ্য করে একটি চমৎকার বিষয় উপস্থাপন করেছেন, যেখানে এক ব্যক্তি যখন সে লোকালয়ের পাশ দিয়ে একটি গ্রামের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন সে একটি গ্রামের বাড়িগুলো ছাদগুলো ভেঙ্গে চুরমার হয়ে দেয়ালের উপর বসে যেতে ধ্বংস অবস্থায় দেখতে পেয়ে পুরো গ্রাম সে এই অবস্থা দেখতে পেয়ে আশ্চর্য বোধ করল এবং বলল, এই গ্রামের, এই ধ্বংসপ্রাপ্ত গ্রামের এই বাড়ির ছাদ যেখানে দেয়ালের উপর পড়ে দোষে একেবারে নিস্তেনাবুদ হয়ে আছে, এই ধরনের একটি অবস্থা থেকে আল্লাহ তাআলা এই গ্রামবাসীকে, এখানকার জনপদের যে সমস্ত জনগোষ্ঠী ছিল, কীভাবে আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের দিন পুনরুত্থিত করবেন, পুনর্জীবন দান করবেন, পুনরায় তাদেরকে আবার হায়াত, তাদেরকে আবার রূহ কীভাবে জীবিত করবেন, এই চিন্তা যখন সেই ব্যক্তির, যিনি তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তার মধ্যে যখন এই চিন্তা কাজ করল, অবশ্য তার
ইরাদা তার দিলের মধ্যে এটা ছিল যে আল্লাহ তাআলা সেটি করতে পারবেন, কিন্তু কিভাবে করবেন এই একটা বিষয়, একটি চিন্তা, একটি ফিকির তার মধ্যে কাজ করছিল। তখন আল্লাহ তাআলা তাকে সেই শোভা থেকে পরিত্রাণের জন্য এবং তাকে একটা নিদর্শন হিসাবে পরবর্তীদের জন্য রেখে দেবেন, আল্লাহর সেই ইচ্ছা থেকে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তাৎক্ষণিক সেখানে মৃত্যু দান করলেন। প্রিয় বন্ধুগণ, যখন সেই ফিকির করছিল এই জনপদের মানুষগুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কিভাবে জীবিত করবেন, আর এমন একটি মুহূর্তে ওই সংশ্লিষ্ট চিন্তাশীল ব্যক্তি আল্লাহ তাআলা তাকে তাৎক্ষণিক তাকে মৃত্যু দান করলেন এবং তিনি সেই অবস্থায় মৃত্যুবরণ করলেন। আর মৃত্যুর পরে এই মৃত অবস্থায় আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 100 বৎসর রেখে দিলেন। আল্লাহু আকবার! 100 বৎসর রেখে দেওয়ার পরে আল্লাহ তাআলা বললেন ওয়ালাকাম লাবিস্তা, আল্লাহ তাআলা তাকে আবার জীবিত করে তারপর তাকে প্রশ্ন করলেন কাম লাবিস্তা, কতদিন তুমি ঘুমিয়েছিলে, কতদিন তুমি এই অবস্থায় ছিলে? ওয়ালা লাবিস্তা ইয়াওমান আও বাদা ইয়াওম, ওই ব্যক্তি বললেন যে আমি একদিন আও বাদা ইয়াওম অথবা একদিনের কিছু অংশ অর্থাৎ একদিনের চেয়েও কম সময় আমি এই অবস্থায় ছিলাম। আল্লাহু আকবার! অথচ আল্লাহ তাআলা তাকে কতদিন রেখেছেন অবস্থায়? 100 বছর। আল্লাহ তাআলা সেই কথা বলছেন ক্বালা বাল লাবিস্তা মিয়াতা আমিন, আল্লাহ বললেন না, একদিন অথবা একদিনের কম সময়, 1 সপ্তাহ, 1 মাস, 1 বৎসর, 10 বৎসর, 1 যুগ নয়, বরং 100 বছর তুমি এই অবস্থায় ছিলে, এই মৃত অবস্থায় আমি আল্লাহ তোমাকে 100 বৎসর রেখে দিয়েছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তারপর আল্লাহ তাআলা তাকে জীবিত করলেন এবং তাকে প্রশ্ন করলেন, বললেন ফানজুর ইলা তুআমিকা, এবার তুমি এখন তাকে কেন 100 বৎসর পর আবার জীবিত করলেন? এখন তাকে আল্লাহর নিদর্শন, আল্লাহর পাওয়ার, আল্লাহ যে কি করতে পারেন সেটি তাকে দেখাবেন। এই জন্য আল্লাহ তাআলা তাকে বললেন ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা, আল্লাহু আকবার, তুমি এখন তোমার খাবারের দিকে তাকাও, পানীয়র দিকে তাকাও, তুমি যে খাবার এবং পানীয় নিয়ে সফর করছিলে সেই অবস্থায় তোমার মৃত্যু হয়েছে, সেই খাবার সেই পানীয় তোমার পাশেই রয়েছে, সেগুলো নষ্ট হয়ে যায়নি, 100 বছর খাবার নষ্ট হয়ে যায়নি। আল্লাহু আকবার! কিভাবে সম্ভব? এটি আল্লাহর পক্ষে সম্ভব। আল্লাহ পাক চাইলে 100 বৎসর পরও কাউকে জীবিত করতে পারেন। 100 বৎসর পর্যন্ত একটি খাবার যা 1-2-3 ঘন্টা পরে নষ্ট হয়ে যাওয়ার, সেটিকে সেরকম একেবারে তরুতাজা রেখে দিতে পারেন। অথচ সেই ব্যক্তি সেই বিশ্বাসের তাকে নিদর্শন বানাবেন, এই জন্য আল্লাহ তাআলা সেই ঘটনা সেখানে সংঘটিত করলেন এবং তাকে প্রশ্ন করলেন। তারপর বললেন দেখো, তার পাশাপাশি তুমি তোমার যে গাধাটি ছিল সাওয়ারি, যেটির উপর তুমি বহন করছিলে, তোমার সেই সাওয়ারির দিকে তাকিয়ে দেখো। সেই গাধাটি দেখলো যে সে মরে পচে গলে তার সমস্ত নিশানা পর্যন্ত মাটির সাথে মিশে গিয়েছে, ধূলিসাৎ হয়ে শুধু তার হাড়গুলো সেগুলোও পচে গলে একেবারে জীর্ণ শীর্ণ অবস্থায় আল্লাহ তাআলা সেগুলোকে সে অবস্থায় করে দিলেন। অপরপক্ষে খাবার এবং পানীয়কে আল্লাহ তাআলা তরুতাজা রেখে দিলেন। প্রিয় বন্ধুগণ, আমরা আমাদের রাসূলের মেরাজের কথা শুনেছি না, যে আমার রাসূল যখন আল্লাহর কাছে মেরাজে গিয়েছেন তখন এই 7 ভাগ আসমান জমিন ছিদ্র করে আল্লাহর কাছে যখন সিদরাতুল মুনতাহা পর্যন্ত এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করে তিনি যখন আবার আসলেন, বিশাল ঘটনা আমরা জানি, যে তিনি প্রথমে বাইতুল মুকাদ্দাসে গিয়ে আজকে যে বাইতুল মুকাদ্দাস ইহুদিদের দখলে, আমাদের মুসলমানদের প্রথম কিবলা ছিল সেই বাইতুল মুকাদ্দাস, আজকে ইহুদিরা দখল করে রেখেছে, সেখানে ফিলিস্তিনের মজলুম মুসলমানরা উদ্ধার করার জন্য আমরণ সংগ্রাম করছে। প্রিয় বন্ধুগণ, সেই অবস্থায় তারপর যখন আল্লাহর দরবার থেকে আবার ফিরে আসলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এসে এমন অবস্থায় আসলেন এই মেরাজের বিশাল ঘটনা সংঘটিত করে আসার পরে দেখলেন যে এখনও যে অজু করলেন একটু আগে উম্মে হানী রাদিয়াল্লাহু আনহার ঘর থেকে যে উঠে গেলেন, সেই অজুর পানিটুকু এখনও গড়িয়ে মাটিতে বসছে। সুবহানাল্লাহ! যেই দরজা নক করে গিয়েছিলেন করা নড়ছিল, সেই দরজার করা এখনও নড়ছে। আল্লাহর রাসূল মেরাজ গমন করে আল্লাহর দরবার থেকে জান্নাত জাহান্নাম
সাতক আসমান সব কিছু পরিদর্শন করে আল্লাহর সাথে দিদার নসিব করে তিনি আবার আমাদের এই জমিনে ফিরে আসলেন, অথচ তার ওজুর পানি এখনো গড়িয়ে পড়েনি। প্রিয় বন্ধুগণ, আল্লাহ চাইলে সবই করতে পারেন, সময়ের কাঠাকে আল্লাহ তাআলা থামিয়ে দিতে পারেন, মানুষের জীবনকে স্তব্ধ করে দিতে পারেন। আল্লাহ চাইলে কোনো যুবক কারো যুবক বয়সে যে তার বয়সকে থামিয়ে দিবেন, তাহলে সেই অবস্থা থেকে আর জীবনে কখনো বৃদ্ধ হবে না, আল্লাহ চাইলে জান্নাতে তো সেটা হবে বন্ধুগণ সেই কথায়। সুতরাং আল্লাহ যা চান তাই হবে, আল্লাহ চেয়েছেন এই মানুষটি যখন ইচ্ছা করেছে, যখন তার মধ্যে এই সংকল্প এই কথা আসলো যে কিভাবে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে এই বিশাল এই জনগোষ্ঠী যারা মাটির সাথে মিশে গিয়েছে, যাদের বাড়ি ঘরের ছাদ দেয়ালের উপর ধসে পড়েছে সব ধ্বংসপ্রাপ্ত অবস্থায়, আল্লাহ কিভাবে সেখান থেকে আবার তাদের জীবিত করবেন। আল্লাহ তার প্রশ্নের জবাব দেওয়ার জন্য তাকে মৃত্যু দান করে তার এই খাবারগুলো তরুতাজা রেখে দিলেন, আর তার সেই গাধা যার উপর সে সওয়ার হয়েছিল সেই গাধা একেবারেই পচে গলে শুধু তার হাড়গুলো রয়ে গিয়েছে। অতঃপর আল্লাহ তাআলা কি করলেন, তাকে যখন জীবন দান করলেন তারপর আল্লাহ তাআলা বললেন যে দেখো তুমি কিভাবে আমি এগুলোকে কেমন করে জুড়ে দেই, অর্থাৎ কিভাবে আমি মাংসের উপর আবার আবরণ সৃষ্টি করে দিই। এইভাবে আল্লাহ তাআলা সেই কাজটি করলেন যা মানুষের কাছে অসম্ভব এবং যা মানুষ কল্পনাও করতে পারে না। এমন অবস্থা যখন এই ব্যক্তির মধ্যে সংঘটিত হলো, সে যখন এই অবস্থা দেখল তখন সেও তার দেলের মধ্যে বিশ্বাস ছিল যে নিশ্চয় আল্লাহ পারেন, কিন্তু তথাপি সে জানতে চাইল আকৃতি কিভাবে, অর্থাৎ প্রসেসটা পদ্ধতিটা কি, কিভাবে আল্লাহ করবেন। এই কল্পনা যখন তার ভিতরে আসলো সে কারণে আল্লাহ তাআলা এমন একটা ঘটনা সংঘটিত করে দিলেন। সে কারণে উক্ত ব্যক্তি সব কথা শোনার পরে তখন সে বলল ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহু আকবার, আমি জানি নিশ্চয়ই আল্লাহ চাইলে সব কিছু করতে পারেন, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বময় ক্ষমতাশীল। প্রিয় বন্ধুগণ, আসুন আমরা এই আয়াত থেকে এই চমৎকার একটি উদাহরণ থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। আমাদের প্রভু তিনি যিনি জীবন দিতে পারেন, আমাদের প্রভু তিনি যিনি মৃত্যু দিতে পারেন, যিনি মানুষের হায়াত দিতে পারেন, মৌত দিতে পারেন, যিনি মানুষের ভাগ্য এবং মানুষের সব কিছু নির্ধারণ করে দেন। সেই কারণে আমরা আল্লাহর উপর বিশ্বাস করি, গায়েবের উপর বিশ্বাস করি, আমাদের হায়াত মৌতের মালিক আল্লাহ বিশ্বাস করি, কিয়ামতের দিবসে বিশ্বাস করি। এবং এটাই হচ্ছে মুমিনদের অন্যতম বৈশিষ্ট্য যে আমন্ত আমরা বলি আমন্তু বিল্লাহে, আমরা আল্লাহর উপর বিশ্বাস করি, ও মালায়েকাতিহি আল্লাহর ফেরেশতাদের উপর বিশ্বাস করি, ও কুতুবিহি আল্লাহ তাআলা আসমান থেকে যে সমস্ত কিতাব নাজিল করেছেন 104 ছোট বড় কিতাব সেগুলোর প্রতি আমরা বিশ্বাস করি, ও রুসুলহি আল্লাহ সমস্ত পয়গাম্বরদেরকে আমরা বিশ্বাস করি, ও কুতুবিহি ও রুসুলহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদর খাইরিহি, আল্লাহু আকবার, এই আখিরাতের কথা বলা হয়েছে, ওয়াল ইয়াউমিল আখির এবং আখিরাতের দিবসের উপর মুমিনরা বিশ্বাস করে, ওয়াল কদর খাইরিহি তাকদীরের ভালো মন্দের উপর, ও শাররিহি এবং মন্দ যাই কিছু, মিনাল্লাহ তাআলা এই সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, ওয়াল বাসে বাদাল মাউত এবং আল্লাহ তাআলা এই ব্যক্তি যে এই মৃত জনপদ দেখে চিন্তায় পড়ে গেল সেই কথা আল্লাহ বলছেন, ওয়াল বাসে বাদাল মাউত, আল্লাহই মৃত্যুর পরে জীবিত করেন। সুতরাং প্রিয় বন্ধুগণ, আসুন আমরা এই বিশ্বাসকে আরো দৃঢ় করি, এর মধ্যে দিয়ে আমরা আমাদের প্রভুর উপর এই বিশ্বাস রাখি এবং আল্লাহ তাআলা যা পারেন যা করেন তাই পারেন এবং তিনি যা ইচ্ছা করেন তাই করে থাকেন। সুতরাং বন্ধুগণ, আসুন আজকে আমরা আর কথা না বাড়িয়ে আজকের আয়াত থেকে আমাদের শিক্ষণীয় হচ্ছে আমাদের হায়াত এবং মৌতের মালিক আল্লাহ, তিনি কিয়ামতের ময়দানে যাকে যেভাবেই থাকুক না কেন, কেউ যদি আজকে যেমন আমরা করোনায় মৃত্যুবরণ করলে দেখি মানুষকে কি করছেন, একেবারে ধরাছোঁয়ার বাহিরে নিয়ে মাটির মধ্যে পুঁতে দিচ্ছে, অথবা ভিন্ন ধর্মাবলম্বী যারা তাদের লাশগুলোকে পুড়ে ফেলছে তাদেরকেও আল্লাহ তাআলা এই ছাই থেকে এই লাশাই থেকে কিছুই না সেখান থেকে আল্লাহ তাআলা তাদেরকে পুনরুত্থান পুনর্জীবন পুনরায় সৃষ্টি পুনরায় তাদেরকে রূহ দিয়ে তাদেরকে আবার
একত্রিত করবেন মা ইয়াকায়ামুল মাশারে, এবং সেদিন আল্লাহ তাআলা তাদের কাছ থেকে সবকিছুর হিসাব বুঝে নেবেন। সুতরাং আসো বন্ধুগণ, আমরা আমাদের এই বিশ্বাসকে আরো দৃঢ় করি এবং আল্লাহ তাআলা আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সন্তুষ্টির সাথে আল্লাহর রেজামন্দির সাথে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।